অরাজকতা ব্যাপিছে, লনেসনেস রাজ্যে দেখা দিয়েছে। সে ক্যাবিনেট মন্ত্রীঙ্কর হত্যাকাণ্ড হোক, পরে পরে অপহরণ এবং মৃতদেহ মিলবা হোক, এবং রাজ্যে বিভিন্ন প্রান্তরে যেভাবে অভাবনীয় ঘটনা ঘটুছে, ইয়ে প্রমাণ করুছে লনেসনেসর রাজ্যের স্থিতি। রামনবমী ও হনুমান জয়ন্তী এতে হিংসা হওয়া আপনি দায়ী আয়োজক কাজে ইয়ে কোণ সূচনা দেছি আর কবা অর্থ হিংসা হিন্দু মানে করছেন। তাহলে যে মানে 12 তারিখ দিন সম্বলপুরে হনুমান জয়ন্তী পূর্বর প্রসেসন প্রথমে টেকা পথর মাইলে, ঠেঙ্গারে আক্রমণ কলে, তাঙ্ক ঘরু পেট্রোল বম ছাত উপর জবত হল, যে মানে কাফিরঙ্কু কাট ডালেঙ্গে সালে লোকঙ্কু ইন্ডিয়া জানে নেই দেঙ্গে এবং মারণাস্ত্র ধরি তাণ্ডব রচাইলে, সেমানকর কিছু দোষ নাই। মন্ত্রী প্রতাপ দেবঙ্কর গতকালি যে ভাষা লা তা সে সম্পূর্ণ রূপে প্রমাণিত করুছি এ দঙ্গা সৃষ্টিকারী এ সুরক্ষা দেওয়া স্পষ্ট হচ্ছে। পুলিশ যে এফআইআর করেছিল আপনার সমস্তে জাঁথে, সে এফআইআর সে যা যা লিখিছেন সে এফআইআর কর্তা যে আইআইসি সনিপালি ধীরেন্দ্র কুমার স্বাইন সে যা এফআইআর দিয়েছেন সেই কথাই কুচি। সেতরে সে স্পষ্ট ভাবে লিখিছেন 150-160 দঙ্গাকারী যা সামাজিক গণমাধ্যমে ঘুরে বুলছে, তুমি 30 গিরফ করিকি হাত বাঁধি বসিল, তাহলে অন্য মানুষ গিরফ নকরিবা পাই দঙ্গা করে কি চাপ সৃষ্টি করছে।